আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি দুটি লেকচার তোমরা পেয়েছ, কিন্তু খুবই কষ্ট পেয়েছি যে তোমরা কেউ হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করোনি। শুধুমাত্র শুভ সেই পোস্ট করেছে, আর কেউ কিন্তু পোস্ট করোনি। তোমরা কি ক্লাসটি পাচ্ছ কি পাচ্ছ না তারও কোনো রেসপন্স করছো না। তোমাদের অবশ্যই রেসপন্স করা উচিত। সবগুলো গ্রুপেই কিন্তু রেসপন্স করছে, কিন্তু তোমরা কোনো রেসপন্স করছো না। রেসপন্স করতে পারো, যদি কোনো ভিডিও পাও সেই ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিতে পারো, অথবা কোনো কমেন্ট করে জানাতে পারো, ওকে মিস, হ্যাঁ ইয়েস মিস, এগুলো লিখে জানাতে পারো যে আমরা ভিডিওটা দেখছি। তাহলে আমরা বুঝতে পারবো কে কে দেখছো, কে কে দেখছো না, আমরা বুঝতেও পারছি না। হ্যাঁ, তো এই ধরনের কমেন্টগুলো তোমরা করে অবশ্যই জানাবে, এবং হোমওয়ার্কটা অবশ্যই রেগুলার করতে হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নেই, আমরা ক্লাস দিয়েও কোনো লাভ নেই, কোনো লাভই হবে না। ঠিক আছে, যতটুকু সম্ভব আমরা যেহেতু ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে অগ্রসর করানোর চেষ্টা করছি, তোমাদেরও কিন্তু অবশ্যই অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত, তাই না? আচ্ছা, আর কথা বাড়াবো না, চলো আমরা একটু দেখি আজকে আমরা কী শিখবো। আজকে আমরা অনুশীলনী থেকে 18 পৃষ্ঠার অনুশীলনীর 1.6 অনুশীলনীর 1 নং অঙ্কটার মাধ্যমে আমরা দেখব। তোমাদের অবশ্যই মনে আছে গতদিন আমরা বৃহত্তর এবং ক্ষুদ্রতর দুটি চিহ্ন শিখেছিলাম। এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন আর এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন। তোমরা ক্লাস 3-তেও এই দুটো চিহ্ন সম্পর্কে জেনেছো, এবং গত ক্লাসেও আমি জানিয়েছি যে বড় হাঁটা যেটা যেদিকে থাকবে সেদিকে বড় সংখ্যা বসবে, ধরো 5, আর ছোটটা এই কোণাটা যার দিকে থাকবে কুনুয়ের মতো অংশটা, সেখানে ছোট সংখ্যাগুলো বসবে। আর এই চিহ্নের ক্ষেত্রে এখানে বসবে 4, এখানে বসবে 5। ঠিক আছে, 5 বৃহত্তর, 4 ক্ষুদ্রতর, 4 ক্ষুদ্রতর, 5 বৃহত্তর। বড় হাঁটার দিকে হচ্ছে বড় সংখ্যা বসে, আর কুনুই কুনুই কোনা চিহ্নটা যার দিকে থাকবে সে হয় হচ্ছে ক্ষুদ্রতর। নিশ্চয়ই বুঝতে পেরেছ? চলো তাহলে একটু খেয়াল করি আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে আমরা চিহ্নের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমি 1.6 অনুশীলনীর 1 নং অঙ্কটা একটু করে দেখাচ্ছি। 1 নং, 18 পৃষ্ঠা, হ্যাঁ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 18। আচ্ছা, 18 পৃষ্ঠা দেখো, একটি অঙ্ক আমি দেখাই। প্রথম অঙ্কটা আছে 8,499, এরপর হলো একটা খালি ঘর, এরপর আছে 8,511। প্রথমে আমাকে দেখতে হবে আসলে সংখ্যাটা কত। ঠিক আছে, দেখো এখানে আছে 8,000, একক, দশক, শতক, হাজার, 4টা সংখ্যা। এখানেও আছে একক, দশক, শতক, হাজার, দুই জায়গাতেই 4টা করে সংখ্যা আছে। এবং দেখতে হবে সবার লাস্টের ঘরে কত আছে, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার। ওকে, তাহলে দেখো হাজারের ঘরে দুটোই হচ্ছে 8, তার মানে হাজারের ঘরে দুটোই সমান। এরপর একক, দশক, শতক, একক, দশক, শতক, শতকের ঘরে আছে 4, শতকের ঘরে আছে 5। তাহলে দেখো শতকের ঘরে এখানে 5, এখানে 4, হাজারের ঘর তো সমান, এখানেও সমান ছিল, এখানেও সমান ছিল, কিন্তু শতকের ঘরে এসে কি হলো, শতকের ঘরে এসে এটা বড় হয়ে গেল আর এটা হয়ে গেল ছোট। তাহলে আমাদের আর আগানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝে ফেলছি যে কোন সংখ্যাটা বড়। অবশ্যই 8,511 সংখ্যাটি বড়, তাহলে এদিকেই বড় চিহ্নটা আমরা দিব। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক করছি। আমি 1 নম্বর করলাম, এখন আমি 3 নম্বর অঙ্কটা করি, একটু বড় সংখ্যার একটা অঙ্ক করে দেখাই। আছে 2, 8, 9, 9, আবার 9, 9, শূন্যস্থান, এরপর অথবা খালি ঘর, 2, 9, 0, 0, 0, 1। প্রথমে দেখতে হবে উভয় পাশের সংখ্যা সমান আছে কিনা। ঠিক আছে, আচ্ছা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দুই দিকেই সমান, দুই দিকেই লক্ষ লক্ষ আছে। এখন দেখতে হবে লক্ষ্যর স্থানে মানে সর্বশেষ সংখ্যাটি, যে সংখ্যাটি আছে সেটা সমান কিনা। এখানেও 2, এখানেও 2, তার মানে সমান। এর পরের সংখ্যাটা তাহলে আমার দেখতে হবে, এখানে আছে 8, এখানে আছে 9, তার মানে 9 অবশ্যই বড়, তাহলে এটা অবশ্যই বড় হবে এবং এটা অবশ্যই ছোট হবে।
তাহলে বড় চিহ্ন কোন দিকে হবে? এই দিকে হবে। ঠিক আছে, মা নিশ্চয় বুঝতে পেরেছি। আচ্ছা, আমি লাস্ট আরেকটি অঙ্ক করে দিচ্ছি, 6 নম্বর অঙ্কটা। তোমরা সবাই খেয়াল করবে 6 নম্বর অঙ্কটাতে কি আছে। 6 নম্বর অঙ্কটাতে আছে 1 2 3 4 5 6 7টা পাঁচ আছে। 1 2 3 4 5 6 7টা 5, এরপরে একটা খালি ঘর আছে, এরপরে আছে 6টা 5। 1 2 3 4 5 6, তাহলে বোঝাই যাচ্ছে একটাতে আছে 7টা 5 আর একটাতে আছে 6টা 5। যে জায়গায় 7টা 5 আছে সেটাই বড়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষ আর এখানে নিযুত পর্যন্ত আছে। তাহলে যেদিকে বেশি আছে সংখ্যা 1টা 5, সেটাই বড় হবে। তাহলে চিহ্ন হবে এটা, ঠিক আছে? গ্রেটার দেনের চিহ্ন হবে বড়টার দিকে, মনে থাকবে, নিশ্চয় সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। 1.6 অনুসরণে 2 নম্বর অঙ্কটা আজকে একটু দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা তো নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছ, এটা মুছে দিলাম, মুছে দিই। আচ্ছা, তোমরা একটা ব্যাপার একটু খেয়াল রাখবে, যখনই কোনো অঙ্ক করবে, এটা তো এগুলো ছোটো ছোটো অঙ্ক, সংক্ষিপ্ত উত্তর, কিন্তু বড় যখন বড় অঙ্কগুলো করবে, সেই অঙ্কগুলো করার পর কিন্তু উত্তর অবশ্যই লিখতে হবে। উত্তর না লিখলে কিন্তু অঙ্কটা পুরোটাই কাটা, ওকে? আচ্ছা, এখন 1.6 অনুশীলনী আমরা 2 নং অঙ্কটা আজকে একটু বুঝে নিব। দেখো এখানে আছে কি আছে একটু পড়ে নিই। অঙ্কটা আছে, নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে, এই দেখো 6টা নম্বরের কার্ড আছে, মনে করি ছোট ছোট কার্ড এগুলো, এই কার্ডগুলোর ওপরে সংখ্যা লেখা আছে, তো এই কার্ডগুলো ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। তো 6 অঙ্কের সংখ্যা আমরা যে কোনোভাবেই করতে পারবো, সেটা সমস্যা না, কিন্তু এখানে টপিক দেওয়া আছে। তোমাদের কিন্তু এরকম করে কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে ক্লাস 5-এ। চলো একটু প্র্যাকটিস করে নিই। 6টা সংখ্যা আছে, এখান থেকে আমাদের বৃহত্তম সংখ্যাটা তৈরি করতে হবে। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। আচ্ছা, এই সংখ্যাগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে, 4টা অঙ্ক এখানে। তাহলে চলো আমরা 1 নম্বর থেকে একটু স্টার্ট করি। আগে সংখ্যাগুলো একটু লিখে নিই, কী কী সংখ্যা এখানে আছে। ঠিক আছে, চলো দেখি কী কী সংখ্যা আছে। সংখ্যা হচ্ছে 0, 2, 9, 6, 8 এবং 4, এই এই 6টা সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 1 নম্বরে আছে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, সাজাবে যে বৃহত্তম সংখ্যাটি হলো, কীভাবে লিখবে, বৃহত্তম বৃহত্তম সংখ্যাটি হলো, বৃহত্তম সংখ্যাটি হলো, এভাবে কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে? তারপর সমান চিহ্ন দিয়ে তারপর লিখবে। দেখো বৃহত্তম সংখ্যা লিখতে হলে কি করতে হবে, আমাদের বড় থেকে ছোট সংখ্যা সাজাতে হবে। সবচেয়ে বড় সংখ্যা এখানে কত? 9, প্রথমে 9, তারপর দেখো 8, তারপর 6, তারপর 4, তারপর 2, এবং সবশেষে হলো ছোট সংখ্যা 0। দেখো সবচেয়ে বড় সংখ্যা আগে, সবচেয়ে ছোট সংখ্যা পরে, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা, ওকে? এরপরে আমরা বের করবো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে আমরা কী বের করব? সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এভাবে লিখে লিখব, ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা ছিল বৃহত্তম সংখ্যা, বড়। এখন ক্ষুদ্রতম সংখ্যা দেখো উল্টাটা, এটা তো সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এটার উল্টাটা হবে সবচেয়ে ছোট সংখ্যা, তার মানে সবচেয়ে ছোটটা আগে লিখব, 0, 2, 4, 6, 8 এবং 9, এটা হলো সবচেয়ে ছোট সংখ্যা, তাই তো? তাই না? আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে ছোট সংখ্যা এটা আমরা লিখেছি ঠিকই, কিন্তু শূন্য কি কখনো প্রথমে হয়? হয় না। তার মানে কি করতে হবে, এই শূন্যটাকে তার পরের সংখ্যার পিছনে লিখতে হবে, তার মানে 2-এর পিছনে লিখতে হবে এই সংখ্যাটা, তাহলেই হয়ে যাবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবং এটা হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা। এরপর বের করতে হবে বৃহত্তম বিজোড় সংখ্যা, তার মানে এই যে বৃহত্তম সংখ্যাটা আছে, এই বৃহত্তম সংখ্যার সবচেয়ে বিজোড় সংখ্যা কোনটা। দেখো এখন আছে কিন্তু জোড়, কারণ 0 থাকলে 2 থাকলে বা জোড় সংখ্যা থাকলে হয়ে যায় জোড় সংখ্যা, 0 এবং যে কোনো জোড় সংখ্যা 2, 4, 6, 8, এগুলো যে কোনো একটা যদি সবার পিছনে থাকে তাহলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়, তাই না? এখন আমাকে বের করতে হবে বিজোড় সংখ্যা। এখন দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এখানে সবচেয়ে বড় বিজোড় সংখ্যা
একমাত্র বেজোড় সংখ্যা হচ্ছে এখানে 9, এছাড়া আর কোনো বেজোড় সংখ্যা নেই। তাহলে এই 9 সংখ্যাটিকে যদি আমরা সবার লাস্টে নিয়ে যাই, অর্থাৎ এই শূন্যের পিছনে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে হলো বৃহত্তর বৃহত্তর বেজোড় সংখ্যা। তাহলে কি হয়ে যাবে? বৃহত্তর বৃহত্তর বিজোড় সংখ্যা, বৃহত্তর বিজোড় সংখ্যা। ঠিক আছে, এই যে 9 সংখ্যাটা সবচেয়ে বড় বিজোড় সংখ্যা ছিল, একমাত্র বিজোড় সংখ্যা ছিল এই সংখ্যাগুলোর মধ্যে, সেটা সবার লাস্টে নিয়ে আসলেই হয়ে যাবে সবচেয়ে বড় বিজোড় সংখ্যা। আচ্ছা, এখন দেখো আরেকটা প্রশ্ন আছে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। দেখো, 9 হচ্ছে বিজোড় সংখ্যা, একমাত্র বিজোড় সংখ্যা, এবং এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতর সংখ্যা। 9 সংখ্যাটি সবার পিছনেই আছে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতর বিজোড় সংখ্যা কিন্তু এটাই, সবচেয়ে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর এবং বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতর ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কিন্তু আমাদের এটাই, যেটা আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছিল, যেটা ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটাই সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হিসেবে আছে। কেননা 9 সংখ্যাটি সবার পিছনেই আছে, 9 হলো বিজোড় সংখ্যা, আর এই সংখ্যাটাতে আর কোনো বিজোড় সংখ্যা নেই, তার মানে এটাই হচ্ছে একমাত্র ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এই ছিল আমাদের অঙ্ক আজকের। তাহলে আমরা আগামী ক্লাসে কী বাড়ির কাজ থাকবে, সবাই একটু বাড়ির কাজটা কষ্ট করে লিখে নাও, বাড়ির কাজটা আমার সাথে সবাই একটু লিখে নাও। হ্যাঁ, আগামী দিনের হোমওয়ার্ক থাকবে 1.6 অনুশীলনী, অর্থাৎ 18 পৃষ্ঠার, 18 পৃষ্ঠার 1 এবং 2 নং, যেটা আমি মাত্র করালাম, সেটা তোমরা সাজিয়ে সুন্দর করে করবে। বাড়ির কাজ না করলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নেই, আমি আবার বলছি, অবশ্যই বাড়ির কাজগুলো করবে এবং ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় ম্যাডামকে বারবার জিজ্ঞেস করবে। হ্যাঁ, দেখা যায় ভিডিও ক্লাস করার সময় মাঝে মাঝে আমাদের টাইম স্বল্পতার যার কারণে খুব দ্রুত করাতে হয়, আবার অনেক সময় মিস্টেকও হয়ে যায়, তো ওরে ধর কিছু নেই, ম্যাডামও মানুষ, হ্যাঁ ভুল হতেই পারে, সেক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে সেটা অবশ্যই আমি কারেকশনও করে দিব, যদি আমার বলার সময় কোনো কিছু আমি মিস করে যাই। হ্যাঁ, আমি সব পরবর্তী ক্লাসে সেটা অবশ্যই আবার অ্যাড করে দিব, ডোন্ট ওয়ারি। আর তোমাদের যদি কোনো কিছু প্রবলেম ফিল করো অবশ্যই আমাকে জানাবে, আমি সেটাও কারেকশন করে দিব, ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে অবশ্যই পড়া করে দেখাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।